বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠম আসরে খুলনা টাইগার্সের বিপক্ষে 25 রানে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ 190 রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। বিপিএল এর বাকি সব খেলাগুলো আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। বড় লক্ষ্যে তাড়া করতে নেমে প্রথম 4 ওভারে তানজিদ হাসান তামিম ও রনি তালুকদারকে হারায় খুলনা। তামিম 9 বলে 9 রান করেন এবং রনি তালুকদার 6 বলে 7 রান করেন। শেখ মেহেদি হাসান ও আন্দ্রে ফেলেচার ইনিংস ঘুচানোর কাজ করেন, তবে দুর্ভাগ্যবশত মাথায় আঘাত খাওয়ার কারণে মাঠ ছাড়তে হয় আন্দ্রে ফেলেচারকে। 12 বলে 16 রান করেন আন্দ্রে ফেলেচার। মুশফিকুর রহিম বিদায় নেন 15 বলে 11 রান করে। ফেলেচারের বদলে কনকাশন সাব হিসাবে মাঠে নামেন সিকান্দার রাজা, 12 বলে 22 রান করে ঝড়ো ইনিংস খেলে রেজাউল রহমান রাজার বলে আউট হয়ে যান সিকান্দার রাজা। খুলনার ইনিংসের বাকি সময়টি ইয়াসির আলী রাব্বি একাই লড়াই করে। 19তম ওভারে ইয়াসির আলী রাব্বি আউট হয়ে যাওয়ার সাথে সাথে খুলনার জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। 26 বলে 40 রান করেন ইয়াসির আলী রাব্বি। তার ইনিংসে ছিল 2টি 4 এবং 3টি ছক্কা। খুলনা টাইগার্স থেমে যায় 165 রান করে, ফলে 25 রানে হেরে যান মুশফিকুর রহিমের দল। চট্টগ্রামের বিপক্ষে মিরাজ, শরীফুল ও রেজা 2টি করে উইকেট তুলে নেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।